আমার মায়েরা বোনেরা আপনারা গৃহস্থালির কাজ করেন স্বামীর সংসারে আপনারা কষ্ট করেন আপনাদের সেই কষ্টের অনুভূতি সময়টুকু আল্লাহ পাকের জিকির দ্বারা যদি পূর্ণ করতে পারেন তাহলে আল্লাহ পাক আপনার সামনের সময়টুকু এবং পিছনের সময়টুকু বর্তমান সময়টুকুকে মূল্যবান করে দিবেন যে সময় আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আমাদের এক সেকেন্ডের সময় অনেক মূল্যবান আমরা মোবাইলের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে আমাদের যে সময়টুকু আমরা অপব্যয় করি এই সময় দ্বারা আমাদের কি উপার্জিত হয় আমাদের গুনাহ ছাড়া নেকের কোনো উপার্জনের আশা আমরা করতে পারি না অথচ আমরা যদি হিসাব করি দৈনিক কয় ঘন্টা আমরা টিভি দেখি ওই কয় ঘন্টা যদি 16 ঘন্টার মধ্যে 16 ঘন্টা মানুষ জীবিত থাকে আর 8 ঘন্টা মানুষ ঘুমায় মৃত্যুর পর্যায়ে আর এই 16 ঘন্টার মধ্যে যদি 4-5 ঘন্টা যদি মোবাইল বা টিভিতে চলে যায় আপনি একটু লক্ষ্য করে দেখুন সেই টিভি দেখার মাধ্যমে মোবাইল দেখার মাধ্যমে আমার কয় টাকা কতটুকু সম্পদ অর্জিত হয়েছে কিছুই অর্জিত হবে না এইজন্য অন্তত সকালবেলা বিকালবেলা আমার রবকে কিছু সময় দেওয়া আর সেই রবকে যদি আমরা সময় দিতে পারি তাহলে রব আমার কপাল খুলে দিবে আমি জিকিরওয়ালা যদি হতে পারি আল্লাহ পাক আমার সংসার থেকে অভাব অনটন দূর করে নেবে এমন একজন অভাবী সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে জানালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খুব অভাবী মানুষ আমার সংসার চলে না আমার উপার্জন দ্বারা ছেলেমেয়েরা খায়া না খায়া তারা দিনাতিপাত করে তাদের বরণ পোষণ আমি করতে পারি না আপনি যদি আমার জন্য একটু দোয়া করে দিতেন তাহলে আমি খুশি হইতাম আমার সংসারটুকু ভালো চলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর আহ্বান শুনে বললেন বাবা তুমি কাছে আসো তোমাকে আমি দুইটা তাসবিহ শিখাইয়া দেই তোমার জন্য দোয়া না করে এই দুইটা জিকির তুমি বেশি বেশি পড়বা আর তা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা জিকির মিলাইয়া পড়বা অথবা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি এই দুইটা জিকির বেশি বেশি পড়বা যদি পড়তে পারো আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটন দূরীভূত করে দিবে আল্লাহ রাসূলের এই সাহাবী বাড়িতে চলে গেল তার স্ত্রীকে বলে দিল তার ছেলে মেয়েদেরকে এই দুইটা তাসবিহ শিখাইয়া দিল দেখা গেল কি এক বছর যাওয়ার পূর্বেই ওই সাহাবী আল্লাহ রাসূলের খেদমতে যাকাতের আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি ও তার দয়ায় মাদ্রাসাতুল আবরার দারুল আবরার মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে আয়োজিত ইসলামী জলসায় আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এবং দু চারটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বে কারিমের দরবারে সবাই দিল থেকে মহাব্বত দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দুনিয়াতে বসবাস করার সুযোগ দেয় আর পরকালের জন্য নির্বাচন করে কোরআনের পাখি হিসাবে যেই সিনাগুলোন আল্লাহ পাক কর্তৃক নির্বাচিত ওই সিনাগুলোর মধ্যে কোরআনে কারিমের আলো বা হেদায়েতের আলো পৌঁছবেই আর সেই হেদায়েতের মার্কাজ হলো এই মাদ্রাসা এই মাদ্রাসা শিক্ষা করে ছেলে ও মেয়ে আর মহিলাদের জন্য মাদ্রাসা আলাদা মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসায় আল্লাহ পাক কবুল করুন এবং মাদ্রাসার মধ্যে যত ঘাটতি আছে আল্লাহ পাক সকল ঘাটতি তার গায়েবী খাজানা থেকে পূরণ করে নেয় সবাই বলে আমিন মাদ্রাসার এই আয়োজিত মাহফিলে যারা শরীক হবেন যারা কথা বলবেন যার যেই কথাগুলো দরকার ওই কথাগুলো যেন বলনেওয়ালার মুখ দিয়ে আল্লাহ পাক বাহির করে দেয় আর সেই কথাগুলো আমাদের প্রত্যেকের দিল পর্যন্ত আল্লাহ পাক পৌঁছে দেয় সবাই বলি আমিন আল্লাহ তাআলা এই মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ পাক কবুল করুন সবাই বলি আমিন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে সামান্য অল্প সময় দিয়া বাবা দুনিয়াতে পাঠিয়েছেন এই সামান্য সময় খুব কম আর পরকালে যে সামনে যে সময় রয়েছে অপরন্ত সময় যা ফুরাবার নয় যার শুরু আছে শেষ নাই যার
প্রারম্ভিকা আছে যার কোনো প্রান্ত সীমা নাই শেষ সীমা নাই সাহাবায়ে আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জানলেন এভাবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর বুকে যারা 60-70 বছর হায়াতের জিন্দেগি পেল তারা পরকালের তুলনায় কয় বছর কতটুকু সময় পেল আর পরকালের তুলনার সময়টুকু দুনিয়ার হায়াতের তুলনায় পরকালের সময়টুকু কত লম্বা সাহাবায়ে আজমাইনের সেই জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের মধ্য থেকে কেউ যদি মহা সমুদ্রের মধ্যে তোমার শাহাদত আঙ্গুলটুকু যদি ডুবায়া দেয় আর সেই শাহাদত আঙ্গুলে উঠায় নিলে কয় ফোঁটা পানি আসবে সাহাবায়ে আজমাইন বললেন এক ফোঁটা বা দুই ফোঁটা পানি চলে আসলো এর থেকে বেশি আর আসবে না তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফালিয়ানজুর বিমা রাজা ফি মানুষ লক্ষ্য করে দেখুক তার শাহাদাত আঙ্গুলের মধ্যে কয় ফোঁটা পানি উঠে আসলো এক ফোঁটা বা দুই ফোঁটা পানি আসলো এটা হলো তার পরকালের তুলনায় দুনিয়ার হায়াত আর এই আঙ্গুলের নিচে যে মহাসমুদ্র রয়েছে যেই সমুদ্রের কূল নাই কিনারা নাই নাই কোনো ফিতার যন্ত্র যাই কোন নাই কোনো মাপার যন্ত্র পানি মাপার যন্ত্র নাই যার ডানে এবং বামে প্রশস্ত এবং দৈর্ঘ্য মাপার যন্ত্র নাই এমন মহাসমুদ্রের মধ্যে যত পানি আছে এটা হলো তার পরকালের হায়াত সেই হায়াতের মধ্যে আমাদের ঘর লাগবে বাড়ি লাগবে স্ত্রী পুত্র লাগবে সংসারের সব কিছু লাগবে আর ওই সংসারের জন্য আমার এই ছোট ক্ষুদ্র সংসার থেকে আমাকে সংগ্রহ করে নিতে হবে পরকালের পাথেয় স্বরূপ সাহাবায়ে আজমাইন আশ্চর্যিত হয়ে কোন এক সময় উম্মে হানিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই অল্প সময়ের জিন্দেগির মধ্যে আমি আমার পরকালকে সাজাবো কি করে আমি তো এখন অদফতু কাবুল তো ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ হয়ে গিয়েছি দুর্বল হয়ে গিয়েছি এখন আর আমি বেশি পারি না ইবাদত করতে বেশি নামাজ আদায় করতে পারি না বেশি রোজা রাখতে পারি না কোরআনে কারিমের তেলাওয়াত বেশি করতে পারি না আপনি আমাকে এমন কিছু ছোট ছোট আমল শিখায় দিন যেই ছোট আমলগুলো আমি সকালে বিকালে উঠতে বইতে আমার গৃহস্থালির কর্ম সম্পাদন করতে করতে সেই কাজগুলো করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উম্মে হানিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে উম্মে হানিয়া তোমাকে আমি কিছু ছোট ছোট তাসবিহ শিখায় দেই সেই ছোট তাসবিহগুলো তোমার মুখে যখন মনে হয় তখনই পড়বা আর কমপক্ষে সকালে 100 বার বিকালে 100 বার পড়বা তাহলে আল্লাহ পাক তোমার পরকালের সংসারকে বিশাল প্রশস্ত করে দিবেন সুবহানাল্লাহ বিহামদিহি সেই ছোট ছোট জিকিরগুলো কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই জবাবে তিনি বললেন যে হে উম্মে হানিয়া তুমি ফজরের পর আর মাগরিবের পর অথবা সূর্য ওঠার আগে অথবা পরে সূর্য ডুবার আগে অথবা পরে তুমি সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার এই চারটা জিকিরের আলাদা আলাদা ফজিলত বলতে গেলে অনেক সময়ের দরকার সূর্য পশ্চিম দিগন্তে ডুবন্ত অবস্থায় মাগরিবের আজান কিছুক্ষণ পরেই হবে আর সেই পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আর এই মুহূর্তে আল্লাহ পাক দু চারটি কথা আমাদের জবান থেকে এই জন্য আনাইলেন যে এই জিকিরগুলো এই সূর্য ওঠার সময়ে সমস্ত গুনাহ থেকে ফারেক হয়ে সমস্ত দুনিয়ার কর্ম ব্যস্ততার থেকে ফারেক হয়ে যদিও না করতে পারি অন্তত জবানে এবং দিলের মধ্যে এই চারটা জিকির আমরা করব যদি আমরা মহিলা মায়েরা যদি জিকিরওয়ালা হতে পারেন আপনার এই চারটা জিকির আপনার জবানে অথবা দিলের মধ্যে যদি রাখতে পারেন তাহলে আল্লাহ পাক আপনার উপর সবচেয়ে বড় যে রহমত নাজিল করবেন তা হলো আপনাকে সকলেই ভালোবাসবে সকলেই মহব্বত করবেন
আপনার স্বামী যদি থাকে আপনার স্ত্রী ছেলে মেয়ে যদি থাকে আপনার সংসারের শ্বশুর শাশুড়ি যদি থাকে সবাই আপনাকে মহব্বত করা শুরু করবে আল্লাহ পাক আপনার হাতের মধ্যে বরকত দিয়ে দিবে আপনি যেটাতে হাত লাগাবেন ওটাতে আপনার আপনার বরকত চলে আসবে আপনি পাক করেন তরকারি ভাত এগুলো পাক করেন পাকের মধ্যে আল্লাহ পাক সুস্বাদু নিহিত করে দিবে সংসারের মধ্যে ঝামেলা আছে কার ঝামেলা না থাকে দুনিয়াতে সকল মানুষ জামেলায় জর্জরিত আর সেই জামেলায় জর্জরিত হলো মুমিনের জন্য একটা গজব আর সেই গজবগুলো আসে বান্দার পাপের কারণে আর বান্দা যখন পাপ ছেড়ে দেয় আর তাসবিহ শুরু করে দেয় তখন বান্দার উপর থেকে গজবগুলো আল্লাহ পাক উঠায় নেয় এর মানে হলো আমি যদি জিকিরওয়ালা জিহ্বা যদি আমি বানাইতে পারি আর কলব যদি আমি জিকিরওয়ালা বানাইতে পারি তাহলে আল্লাহ পাক আমার উপর থেকে আরোপিত সকল গজব এবং আমার উপরে সমস্ত ফেতনা আমার দুঃখ আমার কষ্ট আমার অভাব অনটন আমার না পাওয়ার বেদনা বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আমার দিল থেকে আমার মন থেকে আমার বাড়ির থেকে আমার ঘর থেকে আমার থেকে আল্লাহ পাক উঠায় নেবেন এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চারটা জিনিস তিনটা জিনিস দান করেছেন একটা হলো জিকিরকারী জিহ্বা আরেকটা হলো শুকরকারী দিল আর সবরকারী শরীর এই জিকিরকারী জিহ্বা যদি আপনি অর্জন করতে পারেন আল্লাহ পাক আপনাকে শুকরকারী দিল দিয়ে দিবেন আপনি যা পাবেন তাই বলবেন আলহামদুলিল্লাহ আপনি কষ্টের মধ্যে থাকলেও সেই কষ্ট অনুভূত হবে না বলবেন আলহামদুলিল্লাহ জিকিরকারী জিহ্বা দরকার জিকিরকারী জিহ্বা যাকে আল্লাহ পাক দান করলেন তাকে সবরকারী শরীর দিয়ে দিবেন আর এই শরীরের দ্বারা যত কষ্ট এবং যত অসহ্য যন্ত্রণা আসো সেই যন্ত্রণাগুলো আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবেন এই জিকিরকারী জিহ্বা শুকরকারী দিল এবং আপনার সবরকারী শরীর এই তিনটা যদি আপনি অর্জন করতে পারবেন তাহলে আল্লাহ পাক আপনার জন্য চতুর্থ যে পুরস্কারটুকু দিবেন এটা হলো আপনাকে পুণ্যবান একজন স্বামী আল্লাহ পাক উপহার দিয়ে দিবেন আর যদি কোনো মেয়েরা পড়ার পর শেষ পুণ্যবান স্বামী সে পাবে আর ছেলেরা পড়ার পর তাকে পুণ্যবান স্ত্রী আল্লাহ পাক দুনিয়ার মধ্যে উপহার দিয়ে দিবেন আর যদি তার স্বামী যদি খুব বদমেজাজি হয় সে যদি মহিলা যদি জিকিরওয়ালা হয় তাহলে আল্লাহ পাক তাকে বদমেজাজি অবস্থা থেকে ফেরত দিয়া তার জন্য ভালোবাসার পাত্র বানিয়ে দিবেন আর স্ত্রী যদি কথা না শুনে আর কোনো ছেলে যদি পড়ে স্বামী যদি পড়ে তাহলে আল্লাহ পাক ওই স্ত্রীকে পুণ্যবতী স্ত্রী হিসাবে কবুল করে নেবেন এজন্য আমাদের ইচ্ছা হলো আল্লাহ পাকের নির্ধারিত দেওয়া সময়টুকু কাজে লাগানো বাবা আমাদের সময় চলে যাবে আমরা থাকবো না এই দুনিয়ার বুকে কেউ থাকার নাই দুনিয়াতে যারা ছিল তারা চলে গেছে যারা আছে তারাও থাকবে না যারা আসবে তারাও থাকবে না থাকার জায়গা দুনিয়া না যেহেতু দুনিয়ার থাকার জায়গা না তার ভবিষ্যৎকে ভালো করতে হবে আমার পরকালকে ভালো করতে হবে পরকাল কাদের ভালো হয় যারা বর্তমানকে আল্লাহ পাকের জিকির দ্বারা কাজে লাগায় যে আমার সময় কোনটা দামি আমার পিছনের সময় কে দামি বানাইতে পারছি যে তার জিকির তার জিহ্বা অথবা কলবের মাধ্যমে আল্লাহ পাকের কোরআনে কারিমের তেলাওয়াত তার জবানের মধ্যে তেলাওয়াত রাখতে পারছে আল্লাহ পাক তখন তার পিছনের সময়গুলোকে দামি করে দেয় আর যে সময়গুলো দামি করতে পারলো তার অতীত ভালো হয়ে গেল এবং বর্তমানকে আমাদের কাজে লাগাইতে হবে আমার মায়েরা বোনেরা আপনারা গৃহস্থালির কাজ করেন স্বামীর সংসারে আপনারা কষ্ট করেন আপনাদের সেই কষ্টের অনুভূতি সময়টুকু আল্লাহ পাকের জিকির দ্বারা যদি পূর্ণ করতে পারেন তাহলে আল্লাহ পাক আপনার সামনের সময়টুকু এবং পিছনের সময়টুকু বর্তমান সময়টুকুকে মূল্যবান করে দিবেন যে সময় আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আমাদের এক সেকেন্ডের সময় অনেক মূল্যবান আমরা মোবাইলের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে আমাদের যে সময়টুকু আমরা অপব্যয় করি এই সময় দ্বারা আমাদের কি উপার্জিত হয় আমাদের গুনাহ ছাড়া নেকের কোনো উপার্জনের আশা আমরা করতে পারি না অথচ আমরা যদি হিসাব করি দৈনিক কয় ঘন্টা আমরা টিভি দেখি
ওই কয় ঘন্টা যদি 16 ঘন্টার মধ্যে 16 ঘন্টা মানুষ জীবিত থাকে আর 8 ঘন্টা মানুষ ঘুমায় মৃত্যুর পর্যায়ে আর এই 16 ঘন্টার মধ্যে যদি 4-5 ঘন্টা যদি মোবাইল বা টিভিতে চলে যায় আপনি একটু লক্ষ্য করে দেখুন সেই টিভি দেখার মাধ্যমে মোবাইল দেখার মাধ্যমে আমার কয় টাকা কতটুকু সম্পদ অর্জিত হয়েছে কিছুই অর্জিত হবে না এজন্য অন্তত সকালবেলা বিকালবেলা আমার রবকে কিছু সময় দেওয়া আর সেই রবকে যদি আমরা সময় দিতে পারি তাহলে রব আমার কপাল খুলে দিবে আমি জিকিরওয়ালা যদি হতে পারি আল্লাহ পাক আমার সংসার থেকে অভাব অনটন দূর করে নেবে এমন একজন অভাবী সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে জানালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খুব অভাবী মানুষ আমার সংসার চলে না আমার উপার্জন দ্বারা ছেলেমেয়েরা খায়া না খায়া তারা দিনাতিপাত করে তাদের বরণ পোষণ আমি করতে পারি না আপনি যদি আমার জন্য একটু দোয়া করে দিতেন তাহলে আমি খুশি হইতাম আমার সংসার তখন ভালো চলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবী আহ্বান শুনে বললেন বাবা তুমি কাছে আসো তোমাকে আমি দুইটা তাসবি শিখায় দেই তোমার জন্য দোয়া না করে এই দুইটা জিকির তুমি বেশি বেশি পড়বা আর তা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা জিকির মিলায় পড়বা অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি এই দুইটা জিকির বেশি বেশি পড়বা যদি পড়তে পারো আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটন দূরীভূত করে দিবে আল্লাহ রাসূলের এই সাহাবী বাড়িতে চলে গেল তার স্ত্রীকে বলে দিল তার ছেলে মেয়েদেরকে এই দুইটা তাসবিহ শিখায় দিল দেখা গেল কি এক বছর যাওয়ার পূর্বেই ওই সাহাবী আল্লাহ রাসূলের খেদমতে যাকাতের মাল নিয়ে হাজির সুবহানাল্লাহ তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে অভাবের অভিযোগের কারণে অভিযোগ নিয়ে আসছিলাম আপনার কাছে দোয়া চাইতে আসছিলাম আপনি আমাকে দোয়া না করে আপনি আমাকে দুইটা তাসবিহ শিখিয়ে দিয়েছিলেন ওগো আল্লাহর হাবিবে দুইটা তাসবিহ আমি সব সময় করি আমার জবান কখনো ভুলে না জবান যদি ভুলে যায় আমার দিল ভুলে না আর কখনো আমি উঠতে যাইতে শুইতে বসতে হাঁটতে চলাফেরা করতে গৃহস্থালির কাজ কর্ম অবস্থায় আমি পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওগো আল্লাহর হাবিব আমার সন্তানদেরকেও জানাই দিছি সন্তানরাও পড়ে আমার স্ত্রীও পড়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন সম্পদ দিয়ে ভূষিত করলেন আমার অভাব দূরীভূত হয়ে গেল আর আমি এক বছরের যাকাত অগ্রিম আপনার কাছে জমা রাখতে এসেছি এই নেন এক বছরের যাকাত সুবহানাল্লাহ তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও সাহাবী তুমি হইছো আশরাফুল মাখলুকাত আশরাফুল মাখলুকাত সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ আর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি জগতের জিকির হলো সুবহানাল্লাহ 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 এই জিকিরের বিনিময়ে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎকে খাবার দেয় আর যখন কোনো মানুষ কোনো পুরুষ কোনো মহিলা সে যখন তার রবের স্বীকৃতি রবের প্রশংসার স্বীকৃতি তার জবান দিয়া সে যদি দিতে পারে আর যদি তার জবান দিয়া তার পবিত্রতার স্বীকৃতি দিতে পারে তখন আল্লাহ পাক তাকে রিজিক দ্বারা পরিপূর্ণতা দান করা তার উপর আল্লাহ পাক ওয়াজিব করে নেয় অর্থাৎ বাধ্যতামূলক করে নেয় এজন্য মায়েরা বোনেরা আপনার সন্তান যদি কথা না শুনে যদি কথা শোনাইতে চান তাহলে আল্লাহ পাকের জিকির আপনার জবান দ্বারা চালু করে দেন আপনার সংসারে যদি অভাব থাকে তাহলে আল্লাহ পাকের জিকিরগুলো চালু করে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে শিখিয়ে দিয়েছিলেন এক বছরের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী তিনি ধনাঢ্যমান ব্যক্তি হয়ে গিয়েছিলেন আপনি শুরু করেন এক বছর না হোক দ্বিতীয় বছর হবে কমপক্ষে 7 বছরের ভিতরে আপনি যাকাতের মাল মালে নিসাবওয়ালা ব্যক্তি আপনি হয়ে যেতে পারেন আশা করা যায় এই জন্য আল্লাহ পাকের জিকির জবানে ও দিলের মধ্যে জারি রাখা আর আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত দৈনিক কমপক্ষে আমি আপনি কমপক্ষে
যারা হাফেজ কমপক্ষে এক পারা কোরআনে কারীমের তেলাওয়াত জন্য আমি আমার রবকে উপহার দিতে পারি সময় লাগে আধা ঘন্টা হাফেজদের আর যারা হাফেজ না তারা কমপক্ষে আধা পারা কোরআন যেন প্রত্যেক দিন আমি পড়তে পারি আমার সময় লাগবে আধা পারা পড়লে 40 থেকে 50 মিনিট অথবা 1 ঘন্টা এই 1 ঘন্টা সময় যদি আমি দৈনিক দেই তাহলে আল্লাহ পাক আমাকে দুনিয়া এবং পরকাল আমার সমস্ত চাহিদাকে পূর্ণ করে দিবেন আশা করা যায় এইজন্য কোরআনে কারীমের উপরে আর কোন জিকির নাই আর এই কোরআনে কারীমের সমস্ত কোরআনে কারীমের মধ্যে 84 টা এই চারটি জিকির আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ শব্দটুকুন সুবহান শব্দটুকুন ব্যবহার করা হয়েছে কোরআনে কারীমের মধ্যে 82 বার আরেক আলোচনায় আসছে পাইছি আমরা 80 বার 80 থেকে 82 বার সুবহানাল্লাহ শব্দটুকুন উচ্চারিত হয়েছে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুবহানাল্লাহ পড়তে বলেছেন 29 বার আল্লাহর হাবিবকে পড়তে বলেছেন 29 বার আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে কেউ যদি দৈনিক 100 বার পাঠ করে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহসমূহ maaf করে দেয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআত মাররা হুত্তাত খাতায়াহু ওয়া লাউ কানাত মিসলা জাবাদিল বাহার তার সমস্ত গুনাহ maaf হয়ে যায় যদিও তার গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশি পরিমাণ যদিও হয় উলামায়ে কেরাম বলেন তার সগীরা গুনাহ maaf হয়ে যায় মানলাম সগীরা গুনাহ maaf হয়ে যায় maaf হয়ে গেল সকালবেলা একবার পড়লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর পরবর্তী সময়ে আমি 100 বার পড়লাম বিকালে তাহলে আমার কি maaf হবে তখন উলামায়ে কেরাম বলেন বান্দা যখন সকালে 100 বার বিকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দটুকুন সকালে 100 বার পাঠ করলো আর বিকালে 100 বার যখন পড়লো তখন বান্দার আস্তে করে কবিরা গুনাহ maaf হইতে থাকে আবার যখন পরের দিন পড়লো আবার কবিরা গুনাহ maaf হইতে থাকে এভাবে যখন কোনো বান্দা মৃত্যু পর্যন্ত পড়তে থাকে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন বান্দা যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই শব্দটুকুন যদি 100 বার সকালে 100 বার বিকালে পাঠ করে তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে এমন আমলওয়ালা বানাবেন যে তার মতো আমলওয়ালা আর কাউকে বানাবে না যারা এই আমল করছে তারাই তার সমমান হতে পারবে সুবহানাল্লাহ